হ্যালো বন্ধুরা, চলে এসেছে বিশু ভাই তোমাদের জন্য। বিষ আর ভাইরাস নিয়েছে যেটা খেয়ে তোমরা এক্ষুনি হয়ে যাবে সিরিয়াস। তো চলো আর বেশি দেরি করবো না, আজকের ভিডিও স্টার্ট করা যাক। তার আগে একটা ছোট্ট কথা বলি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, যাও আমার চ্যানেলের মধ্যে দিয়ে সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ভিডিও দেখো, এনজয় করো। আজকে আমি এমন কিছু নিয়ে এসেছি ভালোবাসা, যেগুলো একটা ছেলের জীবনে দেয় কতটা ব্যথা। আচ্ছা একটা সত্যি কথা বলছি, আজকের দিনে ভালোবাসা বলে কিচ্ছু হয় না। হাম আপকো চুতিয়া নেই বানা রহে হ্যায়, আপ চুতিয়া। সবই একটা সময়ের খেলা মাত্র, সেই খেলাই তুলে ধরবো তোমাদের সামনে আজকে। টাকা না থাকলে জীবনে তোমার যে প্রেমিকা, তোমার যে গার্লফ্রেন্ড, তোমার যে জানু বেবি, ও একটা টাইম পরে কার পিছু নেয় জানো? টাকলা কাকু, টাকলা কাকু। বিশ্বাস হচ্ছে না, তোমার সঙ্গে ঘটেছে হয়তো, দেখে নিও। যাকে তুমি সবটা দিয়ে ভালোবাসছো, দেখো একটু লক্ষ্য করে দেখো, তুমি ওর পাশে শুধু টাইম পাস, টাইম পাস আর কিচ্ছু নও, তুমি তার কাছে পুরোটা প্রয়োজন, বুঝলে বন্ধু? এই সব প্রেম কাহিনীর ঘন্টা মারতে চলে এসেছি আমি। এ হে রহা নেই জাতা, তড়প হি এসি হ্যায় না, না না ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। তো এবার আসা যাক মূল ঘটনায়। একটা ছেলের গার্লফ্রেন্ড আছে, অবভিয়াসলি সবারই গার্লফ্রেন্ড থাকে। এরপর ওই ছেলেটার বয়স হচ্ছে, আস্তে আস্তে ক্যারিয়ার গড়ার টাইম হচ্ছে, সঙ্গে কিন্তু ওর গার্লফ্রেন্ড আছে যেটাকে নিয়ে ও বয়ে বেড়াচ্ছে ওর জীবনের সঙ্গে, এটা ভুলে গেলে হবে না, সঙ্গে ওর গার্লফ্রেন্ডও কিন্তু আছে। এবার সেই ছেলেটা ক্যারিয়ার দিকে না তাকিয়ে, ভবিষ্যতের দিকে না তাকিয়ে, সে কিন্তু ওই জানু বেবি ডার্লিং যাই হোক এনিথিং ওর মধ্যেই ডুবে আছে পুরো, গার্লফ্রেন্ডের সঙ্গে জানু বেবি করছে, জানু বেবি যেটা কিছুদিন আগে ট্রেন্ডিং এ চলছিল, জানু বেবি। আচ্ছা এর মানে কি? ছেলেটা আস্তে আস্তে গর্তের দিকে ঢুকছে, তাই তো? গর্তের দিকে ঢুকছে, এই ঢুকে যে যাবে তারপরে কিন্তু ওখান থেকে বেরোনো খুবই কঠিন। বহুত তেজ হো রহা হ্যায়। এবার কি হয়েছে, ওর গার্লফ্রেন্ড তো ওর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে, জানু বেবি বলবে, যেগুলো হয় আর কি সাধারণ, যারা জানু বেবি করেছে তারা অবশ্যই জানবে বিষয়গুলো আমার থেকে ভালো। সারা রাত ফোন করে জেগে আছে, ফোনে কথা বলছে, ও এই দিক থেকে মেসেজ করছে, ও ওই দিক থেকে মেসেজ করছে, ও এই দিক থেকে বলেছে হ্যালো বেবি খেয়েছো, ও এই দিক থেকে বলেছে হ্যালো জানু খেয়েছো, তোমাকে ছাড়া না আমার ঘুম আসছে না, রাতে ঘুম হচ্ছে না, কি করবো বলো, তুমি একটা কিছু করো না হলে আমার ঘুম আসবে না। এসব ক্যা দেখনা পড় রহা হ্যায়, আচ্ছা হ্যায় মেন অন্ধা হুঁ। এরকম সব চলছে একে অপরের সঙ্গে। এইদিকে দেখো, এদিকে কি হয়েছে, কথা তো সারা রাত বলে যাচ্ছে, ওর প্রেমে পুরো পাগল, ঠিক আছে? এদিকে যে ফোনে চার্জ শেষ হয়ে যাচ্ছে সেদিকে তার কোনো খেয়াল নেই, যদিও খেয়াল হলো পরে যে ফোনে চার্জ নেই, কি করেছে ফোনটাকে নিয়ে ওর মধ্যে যে চার্জারের কেবিল আছে ওটা গুঁজে দিয়ে কথা বলছে। শালা ল্যাওড়া, এদের কেন ভাই ফোন টোন বাস্ট হয়ে কান ফান ফেটে যায় না আমি সেটাই ভাবতে পারছি না। শালা মনে হচ্ছে যেন এরাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব, এরাই শালা প্রেম করছে, এরাই হচ্ছে দ্বিতীয় রোমিও জুলিয়েট হবে, এরপরে ল্যাওড়া আর কেউ হতে পারবে না, শালা জীবনটাই শালা ভাগাড় করে দিয়েছে একদম, শালা পেছন মারি তোমাদের এরকম ভালোবাসা। এদের সিচুয়েশনটা এমন হয়ে যায় না, কি হয় বলতো, মানে খুব জোরে বাথরুম পেয়েছে, এদিকে চেপে রেখেছে, ওইদিকে ডার্লিংকে জিজ্ঞেস করছে হ্যালো জানু বাথরুমে যাবো, আমার বাড়া লাঠি হয়ে গেছে, বাথরুমে গিয়ে সেরে আসবো কাজটা, যদি ও পারমিশন দেয় তবেই কিন্তু যাবে, না হলে ওখানে প্যান্টেও হয়ে গেলে সালা ও যাবে না। এবার আসা যাক ছেলেটার কেরিয়ার গড়ার অবস্থা কি, কারণ ও তো কেরিয়ারের টাইমে ওই জানু বেবি করে বেরিয়েছে। এবার আসা যাক ছেলেটার কেরিয়ারে কি হতে চলেছে, মারা তো গাঁড় মেরে রেখে দিয়েছে সেটা আমিও বুঝতে পারছি। তবে একটু বলি তোমাদের, শোনো মজা নাও তোমরাও, এইসব জানু বেবি করতে করতে ওর কেরিয়ার, ওর ভবিষ্যৎ জানলা দিয়ে টাটা বাই বাই করতে করতে চলে গেছে। ওটা তো হওয়ারই ছিল, কারণ তুমি তো গাঁড় মেরে রেখে দিয়েছো জানু বেবিতে। আর তোমরা জানবে সময় কারোর জন্য থেমে থাকে না, সময় তার আপন গতিতে চলতে থাকে। যদি এটা সত্যি হয় তাহলে একটা লাইক তো হবেই, সঙ্গে একটা কমেন্ট দিয়ে দিও। ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপ। এবার শুরু হলো খেলা, একদিকে ভবিষ্যৎ শেষ, একদিকে কেরিয়ার শেষ, তখন তার মাথার উপরে বিশাল চাপ, বিশাল পরিমাণের চাপ, তখন তার মনে হয় লড়াই বালের জীবন রেখে আর কোনো লাভ নেই। এবার ওই জানু বেবি গার্লফ্রেন্ড কি করবে জানো, আগেই তো সে তোমার রাতের ঘুম কেড়ে নিয়েছে, তোমাকে এমনভাবে মায়ায় জড়িয়েছে তুমি ওই মায়া থেকেও বেরোতে পারবে না,
এবার তুমি কি করবে, সারাদিন ডিপ্রেশনে থাকার পরে এবার তুমি চাইবে আমার মনটাকে একটু হালকা করি, একটু আমার যে প্রিয় মানুষ, আমার যে গার্লফ্রেন্ড, যে যার সঙ্গে আমি জানুবেবি করি, সময় কাটাই, ওর সঙ্গে একটু কথা বলি। এবার তুমি মোবাইলটা খুলবে, খোলার পরে দেখবে ও অনলাইন, ওকে গিয়ে তুমি মেসেজ করবে, মেসেজের কোনো রিপ্লাই আসবে না। তারপরে তুমি কি করবে, অনলাইন দেখে কল করবে কথা বলার জন্য, কল করতে যাবে অন্য কলে ব্যস্ত। তারপরে তুমি ঘুরে ট্রাই করবে, এবার সালা তুমি গাড় মারো, না পারলে আমি তো আছি। এবার তোমার গার্লফ্রেন্ড কি করবে জানো, তার বাবা মার পছন্দ করা একটা টাকলা কাকুকে পছন্দ করে বিয়ে করবে, তোমার বুকে পা তুলে দিয়ে ও টাকলা কাকুর বিছানায় হামাগুড়ি দেবে। তখন তুমি কি করবে, ওই মেয়েটার স্মৃতি নিয়ে, ওই মেয়েটার ভাবনায় ডুবে থেকে, ওই মেয়েটার কল্পনায় একদম ছড়িয়ে গিয়ে, তখন তুমি কি করবে, সিগারেটের ধোঁয়ায় বুয়ারে বুকের এক পাশ পুরাবে, মদ খেয়ে রাস্তায় পড়ে থাকবে, আর কুকুর তোমাকে ছোট্ট পাথর ভেবে তোমার মুখের উপর মুতে দিয়ে চলে যাবে। ও ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে, মারো মারো, নেই ये मजाक हो रहा है, एक सेकंड यार मजाक हो रहा है। তখন তুমি পুরো দেবদাস হয়ে যাবে, তখন তুমি একদম দেবদাস হয়ে যাবে। তখন কি করবে, সত্যি কথা বলতে ছেলেদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে থাকে যেগুলো মানা যায় না, মানে যাকে আমরা আমাদের জীবন ভেবে ফেলি তারাই আমাদের বেশি কষ্ট দিয়ে যায়। তো এই কষ্টেরও সলিউশন আমার কাছে আছে, চাপনিও না, আমি তো আছি বিশু ভাই। আজকে বলেছি না, বিষ আর ভাইরাস নিয়ে এসেছি, যেগুলো খেয়ে তোমরা একদম হয়ে যাবে সিরিয়াস। বলবো, মেয়েদের জীবনে যে ভালোবাসা আমাদের জীবনে প্রচুর এফেক্ট পড়ে, কারণ আমরা একটা মেয়েকে যদি মন দিয়ে ফেলি না, সত্যি ওর প্রতি পুরো আকৃষ্ট হয়ে যায়, ওকেই যেন সারা জীবন মনে করে রাখি, ওকেই ভালোবাসি, ওর স্মৃতি নিয়ে ঘুরে বেড়াই। হ্যাঁ, আর সত্যি কথা একটা বলতে যাই, যে ছেলেদের জীবনে সুন্দর চেহারা টাকা ছাড়া কোনো মেয়ের জীবনে থাকবে না, সেটা তোমার বেস্ট ফ্রেন্ড মেয়ে হোক কিংবা তোমার নিজের গার্লফ্রেন্ড মেয়ে হোক, সে যেই হোক, তার আগেই বলছি বন্ধুরা, তোমরা টাকা কামাও, টাকা থাকলে ভালোবাসা দৌড়ে দৌড়ে আসবে, এটা আমি লিখে দেবো, বুঝতে পারলে তো, আর চ্যালেঞ্জ করছি, টাকা কামাও, ভালোবাসা দৌড়তে দৌড়তে আসবে। আরে ভাই মেয়েদের কি চাপ, মেয়েরা জন্মের পর বাবার টাকাই চলে, তারপরে বাবা যখন বিয়ে দিয়ে দেবে তখন স্বামীর টাকাই চলবে, তাহলে ছেলেরাই টাকা কামাবেন তো কে কামাবে, মেয়েদের কোনো চাপ আছে তুমি বলো। আরে আমাদের জীবন আমরা বুঝতে পারি, আমরা ছেলে বস একই না, এই মেয়েদের প্রেমে পড়ে আজকে রাস্তাঘাটে দেখবে আমাদের মতো ছেলেরা পাগল হয়ে ঘুরে বেড়ায়, কত প্রেমে পাগল হয়ে ঘুরে বেড়ায় ছেলেরা, আজকে তুমি দেখবে রাস্তাঘাটে অনেক পাগলই দেখতে পাবে তোমরা। এরা মানে কথা দিয়েও কথা রাখতে পারে না, মেয়েরা সালা কথা দিয়েও কথা রাখতে পারে না, এদের এরা যে ছেলেদের জীবনটাকে কীভাবে সালা এরাই বোঝে শুধু। কিছু মানে বড় বাড়ির মানে ধনী বাড়ির মেয়েদের কথা বলি, যারা প্রেম কীভাবে করে দেখো, একটা গরিব ছেলের সঙ্গে হয়তো প্রেম হয়েছে, ওর সঙ্গে ও অতদিন যত ততদিনই প্রেম করবে যতদিন না ওর বিয়ের বয়স হচ্ছে। এবার যখন বিয়ের বয়স পেরিয়ে যাবে তখন ছেলেটার সঙ্গে ঘোরাঘুরি করবে, ছেলেটা তখন কেরিয়ার করার টাইম, কিন্তু ওকে কেরিয়ার ও তো করতেই পারবে না, কারণ ছেলেরা যখন কোনো নারীর ওপরে আসক্ত হয় না, ও পুরোপুরি মানে কি বলবো পুরো মায়ায় জড়িয়ে পড়ে, তো কেরিয়ারের দিকে আর ওর কোনো ফোকাস নেই। তারপরে একটা টাইম পরে ছেলেরও বিয়ের টাইম হয়ে যাবে, মেয়েরও বিয়ের টাইম হয়ে যাবে, তখন মেয়েটা ছেলেটাকে কি রিপ্লাই দেবে জানো, তখন মেয়েটা ছেলেটাকে বলবে যে শোনো জানু, আমার বাড়িতে না তোমাকে মেনে নিচ্ছে না, তুমি মারা একটা গরিব, ঠিক আছে, তোমার আমার সঙ্গে যায় না লেভেলে। আরে মারা আমি একটা কথা বলবো, যে যখন জানতিস ছেলেটা গরিব তাহলে ওকে ভালোবাসার কি দরকার ছিল, আর যদি জানতিস ছেলেটা গরিব লাইফে কিছু করে না তাহলে ওর কেরিয়ারের টাইমে ওর টাইম নষ্ট কেন করেছিস, ওর সঙ্গে একটু সময় দিতি, ওকে ওর পাশে থাকতি, তাহলে হয়তো ছেলেটা আজকে সাকসেসফুল হতো আর তোকে বিয়ে করতেও পারত। কিন্তু তুই কি করেছিস, টাইম পাস মজা, এটা কি ছেলেদের ইয়ার্কি নাকি, মানে এটা ছেলেদের জীবনকে নিয়ে কি ইয়ার্কি হচ্ছে। আর তারপরে যাই হোক ওটা তো বাদ দাও, তারপরে তুমি কি করবে, একটা সুন্দর ছেলেকে বিয়ে করে সুখে সংসার করবে, আর ছেলেটা সালা গাঁজা মদ খেয়ে ডেলি সালা পড়ে থাকবে কোথাও না কোথাও। হ্যাঁ, তোমাদের কি এইসব ধারণা মাথায় আছে, আর যাকে ভালোবাসছো ওকে মন দিয়ে ভালোবাসো না, কেন এত নাটাঙ্গি করছো ভাই। হ্যাঁ, এইগুলো হচ্ছে আজকের দিনের ভালোবাসা, আমি মনে করি এগুলো বালের ভালোবাসা, কোনো ভ্যালু নেই এইসব ভালোবাসা, ঠিক আছে। আর আমরা ছেলে দিনের শেষে আমরা কত টাকা ইনকাম করি এটাই আমাদের মাইনে রাখে। হ্যাঁ,
যদি কম টাকাও ইনকাম করি তাতেও প্রবলেম, যদি বেশি টাকাও ইনকাম করি তাতেও প্রবলেম। আমাদের মানে স্বাধীনভাবে বাঁচার একটাই মাত্র উপায় যদি আমরা স্বর্গলোকে যাই, ঠিক আছে? তো আজকে এখানেই ভিডিও শেষ করছি, পরে আবার নতুন নতুন যদি তোমরা সাপোর্ট করো, তোমাদের মানে আশীর্বাদ পাই, তো পরে আরও ভিডিও নিয়ে আসবো। আজকে এখানেই শেষ, টাটা বাই বাই, পরে দেখা হচ্ছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করে দাও, ছোট্ট ভাইয়ের মতো ভালোবেসে টুক করে বেলায় ঘরটাকে দাবিয়ে দাও। ওকে, তো আসছি পরে ভিডিওতে, আবার দেখা হচ্ছে।